নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। ঐতিহ্যবাহী ঐতিহাসিক চুঁচুড়া শহরের পবিত্র ক্ষেত্র গঙ্গার পশ্চিম পাড় স্থিত সন্দেশ্বর শিব মন্দিরে সরোরুড়ায় ঈশ্বর বাবা সন্দেশ্বর আনুমানিক 450 বৎসর পূর্বে জনৈক ব্রাহ্মণ দিগম্বর হালদার স্বপ্নাদিষ্ট হয়ে গঙ্গাবক্ষ হতে উত্তোলিত কুর্মাকৃতি এই শিবলিঙ্গে মহাশিবরাত্রির পুণ্যলগ্নে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজো নিবেদন করলেন হুগলির সাংসদ শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা। শিবরাত্রি তো ছোটোবেলা থেকে মায়ের কাছ থেকে শিখেছি, এবং তখন বুঝতাম না, যতদিন বুঝতে পারিনি তার আগে থেকে শিবরাত্রি মায়ের সাথেও করেছি। তো এখন সেটা একটা আমাদের একটা বংশ পরম্পরাতে সবাই সবাই মহিলারা সবাই বিশেষ করে, এবং আজকের দিনটা এই বছরটা স্পেশাল, কারণ আমি সাংসদ হয়ে আসার পর আমি আমার জায়গাতে এখানে এসে এবং সারা সব যারা হুগলিবাসী আছে তাদের সাথে শিবরাত্রি পালন করতে পেরেছি, এটা সবচেয়ে গর্বের লাগছে। এবং এত একটা প্রাচীন মন্দির, এই মন্দিরে শিবের মাথায় জল ফেলে এবং মানুষের সাথে কথা বলে সবচেয়ে বেশি গর্ববোধ হয়।